আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে বসে আজকের ক্লাসে অংশগ্রহণ করছো, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি মোহাম্মদ হাসান আলী, শিক্ষক সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন প্রকার ক্লাস বিভিন্ন সময় অনলাইনের মাধ্যমে করছি এবং আমি আশা করি তোমরা এই ক্লাসগুলো খুব সহজেই বুঝতে পারছো এবং তোমরা বিভিন্ন সময় বিভিন্ন কোয়েশ্চেন করছো, আমি সেই কোয়েশ্চেনের উত্তরগুলো দিচ্ছি। আশা করি এভাবে তোমরা কন্টিনিউ এই ক্লাসগুলো দেখবে এবং এবং পরবর্তীতেও যদি তোমাদের মধ্যে বুঝতে কোনো সমস্যা হয়, কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা লাগে, তাহলে অবশ্যই আমাকে জানাবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসে। আমরা কি করতে যাচ্ছি, স্ক্রিনের ছবি তিনটা দেখো। ছবি তিনটা নিশ্চয়ই তোমরা হয়তো বেশিরভাগই তোমরা চেনো। প্রথম চিত্রটা দেখো, থানকুনি চিত্র, থানকুনি। দ্বিতীয়টা তুলসী এবং তৃতীয়টা কালো মেঘ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো থানকুনি, তুলসী, কালো মেঘ, এই থানকুনিটা গ্রাম অঞ্চলের প্রায় প্রতিটা জায়গায় পাওয়া যায়। থানকুনিটা পাওয়া যায় এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। একই রকমভাবে তুলসী গাছ, বিশেষ করে তুলসী গাছও প্রায় বাড়িতেই থাকে কি বিভিন্নভাবে ব্যবহার করার জন্য, এবং কালো মেঘও একই রকমভাবেই ব্যবহার করার জন্য। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই সবগুলোই আসলে কি কারণে ব্যবহার করা হয়। আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জেনে ফেলেছ এবং তোমরা সবাই বোঝো এই সকল উদ্ভিদগুলো বা এই সকল গুল্ম জাতীয় যে উদ্ভিদগুলো, এই উদ্ভিদগুলো ব্যবহার করা হয়েছে ঔষধি উদ্ভিদ হিসেবে। অর্থাৎ তোমরা জানো যে থানকুনি, তুলসী, কালো মেঘ, এই সকলগুলো গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে, এমনকি শহর অঞ্চলে এবং গ্রাম অঞ্চলে দুই জায়গায় প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় বিভিন্ন প্রকার অসুস্থতার ঔষধ হিসেবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে বা তোমাদের হয়তো জানা আছে, থানকুনি গাছ বিভিন্ন প্রকার কারণে বিভিন্ন প্রকার অসুস্থতার জন্য ব্যবহার করা হয়। তুলসী গাছ বিভিন্ন ধরনের ওষুধ কি যে অসুখ হলে সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং কালো মেঘ বিভিন্ন প্রকার অসুখ হলে সেক্ষেত্রে অসুখগুলোকে সারিয়ে ওঠার জন্য এই সকল গাছগুলো ব্যবহার করা হয়ে থাকে। এই সকলগুলোকে আমরা বলে থাকি একত্রে ঔষধি উদ্ভিদ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠে আমরা এই সকল উদ্ভিদগুলোর কোন কোন অংশ ব্যবহার করতে পারি, কীভাবে ব্যবহার করতে পারি এবং কোন কোন রোগ হলে বা কোন কোন শারীরিক অসুস্থতা হলে আমরা এই সকল উদ্ভিদগুলো ব্যবহার করতে পারি, সেই সকল বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা আজকে জেনে নিই এই ঔষধি উদ্ভিদ ও এর ব্যবহার। ঔষধি উদ্ভিদ এবং এর ব্যবহারে প্রথমে আমরা দেখব থানকুনি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে প্রথম চিত্রটা দেখেছিলাম সেটা হচ্ছে থানকুনির চিত্র। দেখো থানকুনি আমরা কোন কোন অংশ ব্যবহার করব, তারপরে থানকুনি সম্পর্কে জানব, থানকুনির ব্যবহার্য অংশ এবং ব্যবহার করব কোন কোন অসুস্থতার জন্য। দেখো থানকুনি একটি ছোট লতানো বিরুৎ জাতীয় উদ্ভিদ। কী ধরনের উদ্ভিদ? থানকুনি একটি ছোট লতানো বিরুৎ জাতীয় উদ্ভিদ। এর প্রতি পর্ব থেকে নিচে মূল এবং উপরে শাখা ও পাতা গজায়। কারণ থানকুনি গাছ একটি লতানো বিরুৎ উদ্ভিদ। অর্থাৎ কি যে এটা বেয়ে যাওয়ার মতো, অর্থাৎ কি তোমার হচ্ছে যখন যায় প্রত্যেক গিট থেকে, থানকুনি গাছের প্রত্যেক গিট থেকে তোমার কি হয় যে নিচের দিকে মূল বেরোয় এবং উপরের দিকে পাতা, শাখা ও পাতা গজায়। পাতা সরল বৃক্কের মতো একান্তর, অর্থাৎ পাতাগুলো সরল বৃক্কের মতো এবং একান্তর পাতা। তাহলে দেখো যে আমরা থানকুনি গাছ সম্পর্কে জানলাম, এখন আমরা থানকুনি গাছের কোন অংশগুলো ব্যবহার করব। দেখো ব্যবহার্য অংশ হচ্ছে সমস্ত উদ্ভিদ। অর্থাৎ থানকুনি গাছটা আমরা যে যখন ঔষধি উদ্ভিদ হিসেবে ব্যবহার করব, সেক্ষেত্রে থানকুনি গাছের সম্পূর্ণ উদ্ভিদটাই ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ সমস্ত উদ্ভিদই, অর্থাৎ তোমার কি এখানে পাতা, মূল, ফল, কাণ্ড সবগুলোই ব্যবহার করা হয়ে থাকে। ব্যবহার, দেখো ছেলে মেয়েদের পেটের অসুখ,
পেটের অসুখ হইলে, অর্থাৎ পেটে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিলে, তখন ধরো যে কি ছেলে মেয়েদের পেটের অসুখ হলে থানকুনি পাতা ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে বদ হজম এবং আমাশয় রোগ নিরাময়ে থানকুনি পাতা বেশি ব্যবহার করা হয়ে থাকে। খেয়াল করো, বদ হজম মানে মানে ঠিক মতো হজম হয় না, হজম না হওয়ার জন্য পেটে অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়, সেই সকলগুলো এবং আমাশয় রোগ তোমরা জানো যে আমাশয় রোগ হচ্ছে তোমার হচ্ছে কি যে দুই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। আমরা ইতিমধ্যে পড়েছিলাম যে অ্যামিবিক আমাশয় এবং ব্যাসিলারি আমাশয়, এই সকল আমাশয় রোগ, কিন্তু আমাশয় রোগ কিন্তু অত্যন্ত জটিল একটা এবং কষ্টদায়ক একটা রোগ। তো সেই রোগে দেখো যে এই রোগের নিরাময়ের জন্য আমরা এই থানকুনি পাতা ব্যবহার করতে পারি, অর্থাৎ থানকুনি গাছ খুব বেশি ব্যবহার হয়ে থাকে কিসে, আমাশয়ের জন্য। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমরা বুঝতে পারতেছি আমাশয়ের জন্য সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহৃত হয়েছে থানকুনি পাতা। এছাড়াও থানকুনি পাতা আয়ুবর্ধক, অর্থাৎ থানকুনি পাতা এমন এক ধরনের উদ্ভিদ যেটা মানুষের আয়ুকে বৃদ্ধি করে। অর্থাৎ একজন মানুষ যদি শরীরের বিভিন্ন প্রকার অসুস্থতার জন্য সে থানকুনি উদ্ভিদ গ্রহণ করতে পারে, এতে কি হবে তার আয়ু বৃদ্ধি পায়। স্মৃতিবর্ধক, অর্থাৎ কি মস্তিষ্কের কার্যপ্রণালীতে, তার মানে দেখো থানকুনি পাতার এত গুণ, তার মধ্যে কি আরেকটা হচ্ছে স্মৃতিবর্ধক, অর্থাৎ স্মৃতিকে বিবর্ধিত করে, অর্থাৎ স্মৃতি ধারণ করে রাখবে, কোনো কিছু মনে রাখতে, স্মরণ রাখতে, এই সকল কার্যগুলোতে মস্তিষ্ক যেমন গুরুত্বপূর্ণ, তেমনই মস্তিষ্কের কার্যাবলীকে আরও অ্যাক্টিভ রাখতে থানকুনি গাছ ওষুধ হিসেবে ব্যবহার করা যায়। তারপরে রক্ত, দেখো আম রক্তনাশক, অর্থাৎ কি যে যখন ধরো যে অনেক সময় কি যে তোমার হচ্ছে কি যে ধরো যে অপাচ্য অংশের সাথে রক্ত আসতে পারে, সেই সকলগুলো প্রতিরোধে থানকুনি পাতা ব্যবহার করা হয়, এবং চর্মরোগ নাশক হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ মানে আমাদের শরীরের চামড়ার উপরে বিভিন্ন প্রকার ছত্রাক জনিত রোগ দেখা দেয়, এই সকল ছত্রাক জনিত রোগ বা বিভিন্ন প্রকার চর্মরোগ, বিশেষ করে খোস পচরা, এই সকল জাতীয় রোগগুলো প্রতিরোধের জন্য কী ব্যবহার করা হয়ে থাকে, প্রতিরোধ প্রতিকারের জন্য থানকুনি গাছ ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমরা থানকুনি গাছ সম্পর্কে জানলাম। এবার আমরা যাব হচ্ছে তুলসী গাছ। তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা সবাই আমার মনে হয় তুলসী গাছ দেখেছো, তুলসী গাছ মনে হয় সবাই চেনো। আমার শিক্ষার্থী বন্ধুরা, প্রায় প্রতিটা বাড়িতেই তুলসী গাছ থাকে, আর গ্রামাঞ্চলের বাড়িতে তো অবশ্যই থাকে। গ্রামাঞ্চলের বাড়িতে বেশিরভাগ বাড়িগুলোতেই তুলসী গাছ থাকে, খুব সহজেই তুমি কোন যে সকল মানে তোমার হচ্ছে ঔষধি উদ্ভিদ হিসেবে খুব সহজেই তুলসী গাছকে ব্যবহার করতে পারো। তো আমরা প্রথমেই দেখে নিই তুলসী গাছ কেমন হয়ে থাকে। দেখো তুলসী অতি পরিচিত বিরুৎ জাতীয় উদ্ভিদ। তুলসী গাছ একটি অতি পরিচিত বিরুৎ জাতীয় উদ্ভিদ। এটি সাধারণত 30 সেন্টিমিটার হতে 1 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। তোমরা জানো যে তুলসী গাছ ধরো যে বিভিন্ন সময় মানে আমাদের গ্রামাঞ্চলের মানুষ রাখে, আসলে প্রধানত রাখে হচ্ছে কি ঔষধি উদ্ভিদ হিসেবে। এটি দেখো সাধারণত 30 সেন্টিমিটার হতে 1 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। পাতা সরল, প্রতিমুখ, ডিম্বাকার, সুগন্ধযুক্ত। শিক্ষার্থী বন্ধুরা, তুলসী গাছ কেমন পাতা, তুলসী গাছের পাতা সরল, তারপরে কি প্রতিমুখ, ডিম্বাকার এবং সুগন্ধযুক্ত। শীতকালে ফুল ও ফল হয়। কখন ফুল ও ফল হয়? শীতকালে ফুল ও ফল হয়ে থাকে তুলসী গাছের ক্ষেত্রে। আমরা তাহলে দেখে থাকি যে শীতকালে ফুল ও ফল হয়ে থাকে। ব্যবহার্য অংশ, তুলসী গাছের কোন অংশ ব্যবহার করা হয়? তুলসী গাছের পাতা ব্যবহার করা হয়। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানলে যে তুলসী গাছের ক্ষেত্রে ঔষধ হিসেবে আমরা ব্যবহার করে থাকি কি, তুলসী গাছের পাতা। কী কী কাজে আমরা তুলসী গাছের পাতা, অর্থাৎ কোন কোন অসুস্থতায় আমরা তুলসী গাছের পাতা ব্যবহার করতে পারি, তাই একটু জেনে নিই। দেখো সাধারণত সর্দি কাশিতে তুলসী পাতার রস বেশ উপকারী। সাধারণত যখন সর্দি কাশি হয়, এই সর্দি কাশিতে তুলসী পাতার রস বেশ উপকারী। অর্থাৎ যখন সর্দি কাশি হয়, বিশেষ করে গ্রামাঞ্চলের বাচ্চাদের যখন সর্দি কাশি হয়, মায়েরা প্রায় প্রতিটা মায়েরাই কী করে, তুলসী পাতার রস করে খাওয়াইয়া থাকে। তার মানে সাধারণত সর্দি কাশিতে তুলসী পাতার রস বেশ উপকারী,
ছোট ছেলে মেয়েদের তুলসী পাতার রসের সাথে আদার রস বা মধু মিশিয়ে খাওয়া হয়। কারণ কি যে আদার রস এবং মধু মিশিয়ে যখন হচ্ছে কি যে ছোট ছেলে মেয়েদের এই তুলসী পাতার রস খাওয়ানো হয়, তখন ছোট ছেলে মেয়েদের সর্দি কাশিগুলো খুব সহজেই সেরে যায়। তার মানে আমরা দেখো যে আর একটা গুরুত্বপূর্ণ ঔষধি উদ্ভিদ সম্পর্কে জানলাম, সেটা কি তুলসী গাছ। তুলসী গাছ দেখতে কেমন, কোন অংশ ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব, কোন কোন অসুস্থতায় ব্যবহার করব, তা আমরা জানতে পারলাম। এরপরে আমরা আসবো হচ্ছে কালো মেঘ। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমার মনে হয় তোমরা অনেকেই চেনো, এটি একটি ছোট বিরুৎ জাতীয় উদ্ভিদ। কালো মেঘটাও একটি ছোট এবং বিরুৎ জাতীয় উদ্ভিদ, সাধারণত 20 সেন্টিমিটার থেকে 1 মিটার উঁচু হয়। কতটুকু উঁচু হয়? কালো মেঘগুলো সাধারণত 20 সেন্টিমিটার থেকে 1 মিটার পর্যন্ত উঁচু হয়। পাতা সরল প্রতিমুখ, কিছুটা লম্বা ধরনের হয়ে থাকে। পাতা সরল হয়ে থাকে, প্রতিমুখী হয়ে থাকে এবং কিছুটা লম্বা প্রকৃতির পাতা হয়ে থাকে। পাতা তিতা, খেয়াল করো এই যে কালো মেঘ, কালো মেঘ উদ্ভিদের পাতা কিন্তু তিতা। বর্ষার শেষ হতে শীতকাল পর্যন্ত ফুল ও ফল হয়। অর্থাৎ এই কালো মেঘের ফুল ও ফল হয় কখন? বর্ষার শেষ হতে শীতকালের শীত বর্ষার শেষ হতে শীতকাল পর্যন্ত ফুল এবং ফল হয়ে থাকে কালো মেঘ উদ্ভিদের। এখন দেখো, আমরা কালো মেঘটাকে ঔষধি গাছ হিসেবে যখন ব্যবহার করব, তখন আমরা কোন অংশ ব্যবহার করতে পারি? এটা হচ্ছে সমস্ত গাছই ব্যবহার করে, গাছই ব্যবহার করা হয়, বিশেষ করে পাতা। কালো মেঘের সমস্ত গাছই গাছই উদ্ভিদ মানে ঔষধি উদ্ভিদ হিসেবে ব্যবহার করা হয়। তবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কি? কালো মেঘের পাতা। আমরা কোন কোন অসুস্থতায় কালো মেঘ উদ্ভিদ ব্যবহার করতে পারি? যেমন দেখো, ছোট ছেলে মেয়েদের জ্বর, অজীর্ণ, লিভার দোষ, এর রস একটি অত্যন্ত ভালো ঔষধ হিসেবে কাজ করে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, ছোট ছেলে মেয়েদের কোন কোন বিষয়ে যদি জ্বর আসে, তাহলে কালো মেঘের পাতার রস খুবই কার্যকরী। পাশাপাশি অজীর্ণ, মানে অজীর্ণ বলতে বোঝায় যেমন ধরো যে খাবার গ্রহণ করলে যাদের হজমে সমস্যা হয়, এই হজমে সমস্যা হইলে তাদেরকে কী করা হয়, কালো মেঘের পাতার রস খেলে তাদের হজমে সহায়তা করে। এবং লিভারে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে লিভারের সেই সমস্যাগুলোর প্রতিকার হিসেবেও কালো মেঘের পাতা ব্যবহার করা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো, আমরা আজকে ঔষধি উদ্ভিদ সম্পর্কে, অর্থাৎ কী কী আমরা ধরো যে তোমার কী যে তুলসী, তারপরে হচ্ছে কালো মেঘ, এবং সর্বপ্রথমে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কি যে আমরা হচ্ছে তোমার থানকুনি তুলসী এবং কালো মেঘ, এই তিনটা ঔষধি উদ্ভিদ সম্পর্কে আমরা জেনেছি এবং যেটা প্রচুর পরিমাণে গ্রাম অঞ্চলে ব্যবহৃত হয়। আশা করি ক্লাসটি দেখে তোমরাও জানবে, তোমরাও বুঝতে পারবে যে কি এই ঔষধি উদ্ভিদগুলো তোমরাও কীভাবে পরবর্তীতে ব্যবহার করতে পারো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।